সংযুক্ত মোর্চার বিধায়ক শূন্য হয়ে গেল একটা মাত্র নওশাদ সিদ্দিকী, বললো এদেরকে ভোট দিতে হবে না। কি হলো? আমরা প্রশ্ন করতে চাইছি, যখন কারখানা বন্ধ, যখন শিল্প বন্ধ, যখন সমবায় বন্ধ, যখন পরিষেবা বন্ধ, যখন স্কুল কলেজ সব জায়গায় নিয়োগের কাজ বন্ধ, তখন দেশের সরকার কোন আক্কেলে, কোন উদ্দেশ্যে, কোন অভিসন্ধিতে গ্রামের 100 দিনের কাজের টাকা কাটেলমেন্ট করলো? পুছ জিজ্ঞেস করবেন না প্রশ্ন, ভোট না ভোট, পঞ্চায়েত না পঞ্চায়েত, 24-এর ইলেকশন না ইলেকশন, কি উদ্দেশ্য আপনার? কেন আপনি আমার বাড়ির বাচ্চার মিড ডে মিলের টাকাটা কেটে নিলেন? দিদিমণি তো আধা মুরগি ডিম করে দিয়ে এখন বলছে গোটা মুরগি খাওয়াবো মিড ডে মিলে। কোন আক্কেলে মিড ডে মিলের টাকা কেটে নিলেন? কোন আক্কেলে আপনি ICDS এর টাকা কেটে নিলেন? কোন আক্কেলে, কোন আক্কেলে আপনি বলছেন যে আর রোড ফোর্ড সব তৈরি হবে না? কি চাইছেন? তাহলে 2024-এ ভোট বিজেপি ভোটে দাঁড়াবে, বলছে ফিরে সরকার তৈরি করব, আর কাজ থাকবে না, মানুষের অধিকার থাকবে না, জিনিসপত্রের দাম বাড়বে। নির্মলা সীতারামন বলবে যেটা অমৃতকালের বাজেট, আর আদানিদের ট্যাক্স ছাড় হবে, আর আপনি বিড়ি কিনতে গেলেও আপনার ট্যাক্স বেড়ে যাচ্ছে। তাহলে যখন মানুষকে টুটি টিপে মারছে, তাহলে কোন ভরসায় বলছে যে 2024-এ ফিরে সরকার গড়ব? হ্যাঁ, ভয় দেখাতেই এসেছি আপনাদেরকে, ভয় দেখাতেই এসেছি আপনাদেরকে। ভাবুন, ভাবতে যদি না পারছেন সময় নিন, সময় যদি না পাচ্ছেন আমাদের ছোট ছোট সভাগুলোতে আসুন, যদি আর কোথাও প্রশ্ন করার অধিকার নেই আমাদের সভাতে দাঁড়িয়ে প্রশ্ন করুন, আপনার সব প্রশ্নের উত্তর প্রমাণ সমেত আমরা দেব। আর আপনার সামনে দিল্লি সরকার আর রাজ্যের সরকারের যে কালো মুখটা আছে, সেই মুখের মুখোশ খুলে দিতে চাইছি আমরা। এটাকেই বলে গণতন্ত্র, আর এটার উপরে ভরসা আছে বলেই আপনাদের সামনে কঠিন কথা কেউ বলার সাহস পাচ্ছি। তাহলে যখন বাজেট হবে মানুষের বিরোধী, যখন রাজ্যের তৃণমূল গরু বালি কয়লা নারী কোনো কিছু পাচারে নিজের নাম বাদ দিচ্ছে না, তাহলে কিসের ভিত্তিতে এরা বলছে যে ফিরে পঞ্চায়েত দখল করে নেব? কিসের ভিত্তিতে এরা বলছে যে ফিরে 2024-এ লোকসভার সরকার আমরাই গঠন করে নেব? তাহলে কি ফিরে আবার হিন্দু মুসলমান চলে আসবে না? তো ফিরে আবার শমশান আর কবরস্থান নেই আ যায়গা? তো ফির সে হিন্দুস্তান পাকিস্তান নেই আ যায়গা? তো ফির সে NRC কে বাদ পর ভোট নেই হোগা? তো ফিরে আবার বলবে না তো যে তুমি আদিবাসী আর ও ব্রাহ্মণের বেটা? ফিরে বলবে না তো যে মীনাক্ষী মুখার্জি কুলিন বামুনের মেয়ে আর প্রতিকূল রহমান ও তো মুসলমানের বেটা? তাহলে এরা যতই আজকে লাল ঝান্ডা নিয়ে আর ছাত্র যুবল লড়াইটা করুক, আসলে তৃণমূল আর বিজেপি প্রতিকূল আর মীনাক্ষীকে একসাথে রাস্তায় হাঁটতে আমরা যাতে দুজনের দুজনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায় তার পরিবেশ তৈরি করে দেবে না তো? আরে অন্ধকার গলিতে যখন যাই তখন প্রতিকূল বলে দিদি আমার হাতটা শক্ত করে ধরো, আর যখন অন্ধকার গলিতে যাই তখন প্রতিকূলকে বলি ওরে ভাই মোবাইলের টর্চটা জ্বালা, তুই আমার আগে আগে চল। তৃণমূল আর বিজেপি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের পরিবেশ এমন করে দিচ্ছে যে যদি প্রতিকূল আগে থাকছে তো বারবার পিছনে তাকাচ্ছে মীনাক্ষী দি আমি মুসলমানের বেটা বলে আমার গায়ে ছুরিটা বসিয়ে দেবে না তো? আর এমন পরিবেশ ভয় তৈরি করছে যে আমি প্রতিকূলকে ভুলে যাচ্ছি যে একে তো আমি ভাই বলে দেখেছি, বারে বারে নিজের অন্যা ঠিক করছি যে যতই হোক হিন্দু মুসলমান করে, আজকে তো প্রতিকূলকে মুসলমান করে দিয়েছে, আমার শরীরের অন্যাটা টেনে নেবে না তো? এই পরিবেশ তৈরি করে দিতে চাইছে ওরা, এই ভয়ঙ্কর পরিবেশ তৈরি করতে চাইছে ওরা। একদিকে পেটে খিদের আগুন, অন্যদিকে হাতে কাজ না পাওয়ার আগুন, আর তৃতীয়ত আমাদের মগজে তৈরি করে দিতে চাইছে এক রাষ্ট্র এক দেশ এক জাতি এক ধর্ম এক ভাষা একদিকের, সব সব একদিকের, সব এক। আরে পূর্ব মেদিনীপুরে ওরা টক খেতে পছন্দ করে, আমি বর্ধমানে আমি পোস্ত খেতে পছন্দ করি। যারা উত্তরে আছে তারা চা বাগানের মধ্যে দিয়ে যায়, আমি বর্ধমানে থাকি আমি ধান ক্ষেতের আলে যাই, আর প্রতিকূল দক্ষিণ 24 পরগনায় থাকে ও মাছের ভেড়ির মধ্যে দিয়ে আর সবজির মধ্যে দিয়ে আসে। এই তো আমাদের বৈচিত্র্য। মইদুলের বাড়ি গেছি,
যখন সবাই মিলে ঘিরে নিয়েছে তখন প্রতিকূর বলেছে যে আমি একটু আজানটা পড়ে আসি, কারণ শেষ নামাজটা এবারে মইদুলকে বিদায় দিতে হবে। আর আমি হাত জোড় করে বলেছি সবাই শান্ত হন, মায়ের বুককে ঠান্ডা করার চেষ্টা করেছি। এই তো আমাদের বৈচিত্র্য। কই কোনোদিন তো ভাবিনি যে ও রহমান আমি মুখার্জি আর গীতাদি হাসদা। কই কোনোদিন তো ভাবিনি যে এখানে বক্তৃতা করতে গেলে মাথায় আঁচলটা দিলে কালকে সোশ্যাল মিডিয়াতে মীনাক্ষীকে বলবে যে মীনাক্ষী আজকে মীনাক্ষী বেগম জান হয়ে গেছে। কই এসব কথা তো ছিল না আগে পশ্চিমবঙ্গে, কই এসব কথা তো ছিল না। যদি আজকে আবিরের টিকটা যদি আমি প্রতিকূরের কপালে দিয়ে দিই যে প্রতিকূর দেখো হিন্দু সে যে ভোট চাইতে গেছে। আরে এগুলো তো জল ভাত ছিল গো, এগুলো তো জল ভাত ছিল। কে নামাজ পড়বে, কে হিজাব পড়বে, কে কপালে টিকা দেবে, কে মন্দিরে পুজো করবে, কে লাল পেড়ে সাদা শাড়ি পরবে, এগুলো তো জল ভাত ছিল। কারা এই সত্যগুলোকে আমাদের মাঝখানে ভাগ করে দেবার জন্য তৈরি করে দিচ্ছে? তারা যারা আপনার আমার বিড়ি কেনার ট্যাক্সের টাকা আমাদের বাজেটের 100 দিনের কাজ থেকে টাকা কেটে নিজেদের পকেটে ভরতে চাইছে, তারা আজকে এই শর্তগুলো আমার আপনার সামনে লুডো ছক্কার মতন ফেলে দিচ্ছে। আর আমরা দেখছি যে ছয় পড়লো না পুট পড়লো, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। যদি এটাকে ছয় ভাবেন তাহলে জেনে রাখবেন ছয়ের উল্টো দিকে কিন্তু পুটই হয়, আর সেটা একই হয়, এক ঘরই যেতে পারবেন, এক ঘরই যেতে পারবেন। তাই লড়াইটা খুব কঠিন লড়াই, লড়াইটা আমার বাড়ির বাচ্চার লেখাপড়ার লড়াই, লড়াইটা আমার বাড়ির আপনার বাড়ির ছেলে মেয়েগুলোর ধ্বংসের পথে না গিয়ে চাকরির রাস্তায় যাবার লড়াই। কেন করছে ওরা বলুন তো, কেন? এই ত্রিপুরাতে এই বিজেপির পার্টিটা যখন ওখানে পেটাচ্ছে, তৃণমূলের পার্টিটা এখানে পেটাচ্ছে, কারা পেটাচ্ছে? অন্য রাজ্য থেকে, অন্য গ্রাম থেকে, অন্য জেলা থেকে লোক নিয়ে এসে পেটাচ্ছে? না তো, আমার আপনার পাড়ার গ্রামের বস্তির আমাদের বাড়ির ছেলেগুলোকে দিয়ে পেটা করাচ্ছে তো। কেন পেটানো করাচ্ছে? এরা ভয় কেন পাচ্ছে না? কারণ এটাই এদেরকে চাকরি করে দিয়েছে। যে বাপের কাছে এক থালা ভাত খাওয়াতে পারে না, যে বাপের ট্রিটমেন্ট করাতে পারছে না, যে বাচ্চাকে ভালো শিক্ষা দিতে পারছে না, যে বউকে এক জোড়া শাড়ি কিনে দিতে পারছে না, তার হাতে মদের বোতল ধরিয়ে দিতে চাইছে তৃণমূল আর বিজেপির পার্টিটা তাদের হাতে। আর তাদের হাতে বোমা গুলি পিস্তল ধরিয়ে দিতে চাইছে, লাঠি ধরিয়ে দিতে চাইছে। নিজেরা চুরি করেছে, নিজেরা দুর্নীতি করেছে, নিজেরা জেলে চলে যাচ্ছে, আর আমাদের বাড়ির বাচ্চাগুলোকে দুর্নীতির পথে দাঁড় করিয়ে দিয়ে চলে যাচ্ছে। কি চান? গোটা সমাজটা অপরাধী হয়ে যাক, গোটা সমাজের গ্রামের সব কটা ছেলেপুলে দু নম্বরি কাজে যুক্ত হয়ে যাক। যদি না চান তাহলে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। হ্যাঁ, ঘুরে দাঁড়িয়েছে বামপন্থা, ঘুরে দাঁড়িয়েছে লাল ঝান্ডা, ঘুরে দাঁড়িয়েছে বলে মেদিনীপুরের বুকে আবার বাঘের বাচ্চা সুশান্ত ঘোষ মঞ্চে দাঁড়িয়ে আছে। আর যারা বিরুদ্ধে কেস করেছিল তারা আজ ছুটে বেড়াচ্ছে, আর ভারতী ঘোষ আজকে গেরুয়া বসন পরে বেড়ালের মতন লুকিয়ে বেড়ানোর চেষ্টা করছে। এক মাঘে যার যায় না, মাঘ আবার আসবে। ভারতী ঘোষ থেকে অধিকারী ঘরের ছেলে কাউকে ছেড়ে দেওয়া হবে না, হিসাব সুদে আসলে নেওয়া হবে, কারণ এখানে গরিব মানুষের লড়াই ছিল। ঘুরে দাঁড়াতে হবে, তাই সামনের পঞ্চায়েতের ভোট। এ পঞ্চায়েত আমাদের কাজের পঞ্চায়েত, এ পঞ্চায়েত আমাদের গ্রামের বাচ্চাগুলোর শিক্ষার পঞ্চায়েত, এ পঞ্চায়েত আমাদের গ্রামের মেয়েগুলোর তাদের সম্মানের পঞ্চায়েত, এ পঞ্চায়েত আমাদের বাপ কাকারা তৈরি করে দিয়ে গেছিলো, সেই পঞ্চায়েত যে বাপ কাকারা বলেছিল যে বাগদি বাড়িতে জমিদার বাড়িকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে গেলে তার বাড়িতেই বসে থাকতে হবে, বেগার খাটার জন্য হবে না। এ মর্যাদার পঞ্চায়েত যা মানুষে মানুষে সমান অধিকার প্রতিষ্ঠা করে, এ পঞ্চায়েত যেখানে মানুষের কাজ মানুষে নিজে ঠিক করব বলে করে, এ পঞ্চায়েত যেখানে লুট হবে না, এ পঞ্চায়েত যেখানে মানুষের অধিকার স্বীকৃত হবে, সেই পঞ্চায়েতের ভোট।